আজকে হচ্ছে আমরা দেখব যে একটা কম্বার মেশিনের বেসিক স্পেসিফিকেশনকে প্রকাশ করার জন্য কি কি তথ্যের দরকার হয় এবং সেগুলি দ্বারা কি মানে বোঝায়। প্রথম থেকে শুরু করি, প্রথমে আছে হচ্ছে নাম্বার অফ কম্বিং হেডস, 8। তো কম্বিং এর হেড থাকে 8টা। এটার দ্বারা আসলে বোঝানো হয়েছে যে আমাদের কম্বার মেশিনে আমরা তো 8টা ল্যাপ ফিড দেই, তো 8টা ল্যাবকে প্রসেস করার জন্য, এবং এই 8টা ল্যাব যে ফিড দেয় এই সংখ্যাটা কিন্তু কম বেশি হয় না, সব কম্বারেই হচ্ছে 8টা ল্যাবকেই ফিড দেয়া হয়। তো এই 8টা ল্যাবকে প্রসেস করার জন্য কিন্তু 8 সেট হচ্ছে নিপার, তারপরে হচ্ছে 8 সেট নিপিং অ্যারেঞ্জমেন্ট থাকবে। আমি বোঝাতে পারলাম কিনা? 8টা ল্যাবকে আমরা হচ্ছে ফিড দিই, এবং এই 8টা ল্যাবকে প্রসেস করার জন্য কম্বার মেশিনে হচ্ছে 8 সেট নিপিং অ্যারেঞ্জমেন্ট থাকবে। এইটাকে বলা জি হয়েছে স্যার, যে নাম্বার অফ কম্বিং হেডস হচ্ছে 8। জি স্যার, তারপরে হচ্ছে নাম্বার অফ ডেলিভারিস, নাম্বার অফ ডেলিভারিস 1। অর্থাৎ হচ্ছে আমরা তো 8টা ল্যাবকে ফিড দিলাম, কিন্তু ডেলিভারি কম্বারে ডেলিভারি ম্যাটেরিয়াল তো হচ্ছে কম্ড স্লাইভার। 8টা ল্যাবকে ফিড দিয়ে আমরা কয়টা কম্ড স্লাইভার পাই? সেটা হচ্ছে 1টা কম্ড স্লাইভার পাই। তো 8টাকে একসাথে করে যদি আমি ডেলিভারিতে 1টা পাই, তাহলে ডাবলিং কত হবে? ডাবলিং হচ্ছে 8 হবে। ডাবলিং কাকে বলে? ডাবলিং হচ্ছে একাধিক একই জাতীয় ম্যাটেরিয়ালকে যখন আমরা একসাথে করি তখন তাকে বলা হচ্ছে ডাবলিং। তো আমরা যেহেতু কম্বারে 8টা ল্যাবকে একসাথে করি এবং একটাই ডেলিভারি নেই, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে ডাবলিং এর মান 8। যেমন ল্যাব ফর্মারে আমরা যদি 28টা ড্রোন স্লাইভারকে একসাথে করে একটা ল্যাব বানাই, তখন সেটাকে আমরা বলবো ডাবলিং 28। ড্রফ্রেম ওয়ানে আমরা হচ্ছে 6টা কার্ড স্লাইভারকে যদি একসাথে করে একটা ড্রোন স্লাইভার পাই, তখন আমরা বলবো যে ডাবলিং হচ্ছে 6। তো এরপরে আসি নিপস পার মিনিট। নিপস পার মিনিট লেখা আছে আপ টু 500। তো আপ টু 500 নিপস পার মিনিট, নিপস পার মিনিট কথাটা বলছে হচ্ছে যে 1 মিনিটে নিপিং সাইকেল কতবার পাওয়া যায়, 1 মিনিটে নিপিং সাইকেল কতবার রিপিট হয়। 1 মিনিটে, 1 মিনিটে নিপিং সাইকেল কতবার রিপিট হয়। আর নিপিং সাইকেল বলতে কিন্তু আমরা ওই যে সিকোয়েন্স যে পড়েছিলাম কম্বারের, নিপিং সিকোয়েন্স ওই এ থেকে শুরু করে হচ্ছে তোমার কে পর্যন্ত যে 10টা কম্বিং সিকোয়েন্স ছিল, এই 10টা কম্বিং সিকোয়েন্স মিলে কিন্তু হচ্ছে একটা নিপিং সাইকেল। আর সেই এ থেকে কে পর্যন্ত 10টা সিকোয়েন্স মিলে যে একটা সাইকেল, এই একটা সাইকেল 1 মিনিটে 500 বার রিপিট করে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে নিপস পার মিনিট আপ টু 500। তো এই মডেলটা হচ্ছে E75 এর জন্য। পরবর্তী মডেলগুলিতে কিন্তু এই নিপস পার মিনিটের সংখ্যা আরো বেশি পাওয়া যায়, যদিও টেকনিক্যালি পসিবল কিন্তু সাধারণত এত বেশির দিকে যাওয়া হয় না। নিপস পার মিনিট যদি আমি বেশি দেই তাহলে অবশ্য কোয়ালিটি কিছুটা ফল ডাউন করে, যদি আমি একেবারে টেকনিক্যালি পসিবল হায়েস্ট লিমিটের দিকে যাই তখন কোয়ালিটি কিছুটা ফল ডাউন করে। এই কারণে হচ্ছে হায়েস্ট লিমিটের দিকে সাধারণত যাওয়া হয় না, কিছু বেশ কিছু কম রাখা হয়। এরপরে আসছে নয়েল পার্সেন্টেজ, 8 থেকে 25%। নয়েল মানে কি আমরা জানি, যে কম্বার মেশিন থেকে আমরা যে শর্ট ফেবার গুলিকে এলিমিনেট করি, ফেলে দিই, তাকে বলা হয় হচ্ছে নয়েল। এফিসিয়েন্সি আপ টু 96%। অর্থাৎ হচ্ছে যদি আমি এক শিফট যদি মেশিন চালু রাখি, ঠিক আছে, তাহলে ওই এক শিফটের মধ্যে তো 8 ঘন্টা, তো 8 ঘন্টার গড়ে 96% সময় হচ্ছে আমি মেশিন থেকে সার্ভিস পাবো, মেশিনের রানিং টাইম হবে আর কি। প্রোডাকশন কেজি পার আওয়ার আপ টু 68 কেজি পার আওয়ার। এটাও সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে এখন, 68-এর জায়গায় হচ্ছে 70, 72, 80, 80 কেজি পার আওয়ারও এখন সম্ভব। তারপরে হচ্ছে ক্যান ফর্ম, ক্যান ফর্ম অর্থাৎ ক্যানের ডাইমেনশনটা কেমন হবে, অর্থাৎ আমি কম্বারের থেকে যে স্লাইভারটাকে পাই কম স্লাইভার, সেই কম স্লাইভারের ডাইমেনশনটা কেমন হবে। ডাইমেনশন আমাকে বলে দিয়েছে যে ক্যানের হাইট হবে হচ্ছে 1200 মিলিমিটার এবং ক্যানের ডায়ামিটার হবে হচ্ছে 600 মিলিমিটার। এইটা হবে আমার ক্যানের ডাইমেনশন।
তারপরে হচ্ছে ব্যাট ওয়েট। ব্যাট ওয়েট মানে আমরা জানি যে ল্যাপের কাউন্ট বোঝানো হচ্ছে এটাকে, অর্থাৎ ল্যাপের ওয়েট কত। তো দেওয়া আছে হচ্ছে 64 থেকে 80 কিলোটেক্স। 80 কিলোটেক্সটা হচ্ছে এখন পর্যন্ত হাইয়েস্ট অপটিমাম লিমিট, 80 কিলোটেক্সের ল্যাপ হবে আর কি। 80-র চাইতে বেশি হচ্ছে যদি আমরা কোর্সার ল্যাব বানাতে চাই সেটা পসিবল, এবং যদি বানাতে পারি তাহলে আসলে একটা দিক থেকে সুবিধাও আছে যে প্রোডাকশন বেড়ে যাবে, কিন্তু আসলে 80 কিলোটেক্সের চেয়ে বেশি বানানো হয় না, কারণ আমরা যদি ল্যাবটাকে কোর্স করে ফেলি, ল্যাবকে যত বেশি কোর্স করব আবার ল্যাবকে কিন্তু এফিশিয়েন্টলি হচ্ছে কম করাটা তত কঠিন হয়ে যাবে। কমিং সেগমেন্টের জন্য একটা থিক ল্যাবকে কম করাটা কঠিন কাজ, এই কারণে অপটিমাম লিমিট হচ্ছে 80 কিলোটেক্স, এর চেয়ে বেশি আমার জানা অনুযায়ী এখনো পর্যন্ত রাখা হয় না। তারপরে হচ্ছে ডেলিভারি হ্যাঙ্ক। ডেলিভারি হ্যাঙ্ক বলতে বোঝানো হচ্ছে ডেলিভারি যে ম্যাটেরিয়ালটা আমি পাচ্ছি, যে ডেলিভারি স্লাইভার বা কম স্লাইভার, সেই কম স্লাইভারের ওয়েট কত কিলোটেক্স, অর্থাৎ হচ্ছে ডেলিভারি স্লাইভারের কাউন্ট। আমাদের এখানে দেওয়া আছে 3 থেকে 6 কিলোটেক্স, তার মানে 6 কিলোটেক্স পর্যন্ত হচ্ছে স্লাইভারের কাউন্ট হতে পারে। আর সবার শেষে বলা হয়েছে ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড ফিড। আমাদের নিশ্চয়ই মনে আছে যেহেতু আমরা মাত্রই নয়েল থিওরি পড়ে আসছি, ফরওয়ার্ড ফিড কাকে বলে, ব্যাকওয়ার্ড ফিড কাকে বলে। তো দুইটাই হচ্ছে মেশিনে অ্যাভেলেবল থাকে, অ্যাডজাস্টেবল, অর্থাৎ যে কোনো একটা বেছে নেওয়া যাবে, ফরওয়ার্ড ফিড অথবা ব্যাকওয়ার্ড ফিড, যে কোনো একটা বেছে নেওয়া যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা কম্বার মেশিনের বেসিক স্পেসিফিকেশন, যেটাকে আমরা টেকনিক্যাল ডাটা বা মেশিন ডাটাও বলে থাকি। এগুলির মধ্যে কোনো প্রশ্ন আছে, কোনোটা বুঝি নাই এরকম কিছু? স্যার নাম্বার অফ ডেলিভারি স্টার একবার যদি বুঝতেন। নাম্বার অফ ডেলিভারি, হ্যাঁ নাম্বার অফ ডেলিভারি হচ্ছে যে ডেলিভারি, কম্বার মেশিনে ডেলিভারি কি, কম্বার মেশিনে ডেলিভারি তো হচ্ছে কম স্লাইভার। তো আমি 8টা ল্যাব কে ফিড দিয়ে কয়টা কম স্লাইভার পাচ্ছি মেশিনে, নাম্বার অফ ডেলিভারিজ 1, অর্থাৎ আমি 8টা ল্যাব কে যদি কম্বারে ফিড দিই আমি 1টা কম স্লাইভার পাবো। বোঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে কি? তাহলে আমি পরবর্তী টপিকে চলে যাই। ডাবলিং কি যে 8টা যে ফিড দিলাম ওইটা? জি জি, ডাবলিং হচ্ছে আমরা এই 8টা যে একসাথে করলাম, 8টা ল্যাবকে যে একসাথে ফিড দিয়ে আমি 1টা বের করছি, এটাই ডাবলিং। ডাবলিং শব্দটা আমরা কিন্তু ড্রফেম 1 এ পেয়ে গেছিলাম। হ্যাঁ, যেমন ড্রফেম 1 এ আমরা 6টা বা 8টা কার্ডেড স্লাইভারকে একসাথে করি এবং একটা হচ্ছে ড্রোন স্লাইভার পাই, তো সেখানেও কিন্তু ডাবলিং 6 বা 8, যতগুলো ম্যাটেরিয়ালকে একসাথে করে, একই জাতীয় একাধিক ম্যাটেরিয়ালকে একসাথে করে হচ্ছে একটা ডেলিভারি নেওয়ার নাম হচ্ছে ডাবলিং। একই জাতীয় একাধিক ম্যাটেরিয়ালকে একসাথে করে একটা ডেলিভারি নিব, সেটার নাম হচ্ছে ডাবলিং। যেমন আমরা ল্যাব ফর্মারে যদি 28টা ড্রোন স্লাইভারকে একসাথে করে একটা ল্যাব পাই, তখন তাহলে আমরা বলতে পারবো যে ল্যাব ফর্মারের ডাবলিং হচ্ছে 28। আর কোনো প্রশ্ন আছে? আমরা এখান থেকে হচ্ছে টপিক নাম্বার 10 এটা পড়েছি, আর আমরা পড়ব হচ্ছে টপিক নাম্বার 13, সলিউশন অফ ম্যাথমেটিক্যাল প্রবলেম।
আচ্ছা, আমরা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টার্ম একটু প্রবলেম সলভ করার চেষ্টা করি। প্রোডাকশনের ম্যাথ, বেসিক প্রোডাকশনের ম্যাথ। আগে আমরা কোশ্চেনটা পড়ে দেখি, কোশ্চেনটায় কি বললো। দেখা যাচ্ছে তোমাদের, দেখতে পাচ্ছ কি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে যাই এবং বোঝার চেষ্টা করি কোশ্চেনে কি বললো তারা। ইফ নিপস পার মিনিট 220, নিপস পার মিনিট 220 মানে হচ্ছে 1 মিনিটে 220 বার নিপিং হবে, অর্থাৎ 220 বার নিপিং সাইকেলটা রিপিট করবে 1 মিনিটে। নাম্বার অফ হেড 8, মাত্রই বলে আসলাম। ফিট পার নিপ 7 মিলিমিটার, ফিট পার নিপ মানে হচ্ছে একবার একটা নিপিং সাইকেলে ফিট রোলার একবারই ঘুরে, কিন্তু একটা নিপিং সাইকেলে ফিট রোলার একবারই ঘুরে। তো সেই ফিট রোলার একবার ঘুরে কতটুকু ম্যাটেরিয়াল ফিট দিল সেটাকে বলা হচ্ছে ফিট পার নিপ। 7 মিলিমিটার ফিট দিল, অর্থাৎ ফিট রোলার যদি একবার ঘুরে তাহলে 7 মিলিমিটার সে ফিট দেয়। তারপরে হচ্ছে ল্যাপ ওয়েট, ল্যাপ ওয়েট হচ্ছে ল্যাপের কাউন্ট বোঝানো হচ্ছে ল্যাপ ওয়েট দিয়ে। ল্যাপের কাউন্ট এখানে লেখা হয়েছে 1000 গ্রেইন পার ইয়ার্ডস। 1000 গ্রেইন পার ইয়ার্ডস মানে হচ্ছে এক গজ ল্যাপ যদি আমি নেই তাহলে তার ওয়েট হবে 1000 গ্রেইন। গ্রেইন কাকে বলে এটা জানো তোমরা? গ্রেইন কাকে বলে? স্যার পাউন্ডের 7000 ভাগের 1 ভাগ। জি, 1 পাউন্ডে হচ্ছে 7000 গ্রেইন। তো গ্রেইন পার ইয়ার্ড, অর্থাৎ এক গজ যদি আমি নেই ল্যাপ তাহলে 1000 গ্রেইন হচ্ছে তার ওয়েট হবে। এফিসিয়েন্সি 90%, মাত্রই বলে আসছি আমরা। নয়েল 15%, নয়েল মানে হচ্ছে শর্ট ফাইবার, কতটুকু শর্ট ফাইবারকে আমি কম্বার থেকে ওয়েস্ট হিসেবে ফেলে দিচ্ছি, ঠিক আছে, ওটাকে আমরা বলি হচ্ছে নয়েল। তাহলে এই তথ্যগুলি আমার কাছে দেওয়া আছে, এখন আমাকে খুঁজে বের করতে হবে ক্যালকুলেট প্রোডাকশন পার ডে পার কম্বার। হ্যাঁ, এবং বলেছে যে কেজি পার ডেতে বের করতে হবে প্রোডাকশনটা, অর্থাৎ একদিনে কত কেজি প্রোডাকশন পাওয়া যায় একটা কম্বার থেকে। এটাই বলা হয়েছে যে ক্যালকুলেট প্রোডাকশন পার ডে পার কম্বার, অর্থাৎ কম্বার থেকে একদিনে কত কেজি প্রোডাকশন পাওয়া যায় এটা খুঁজে বের করতে হবে। প্রশ্ন বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করি। এটা কিন্তু একটা সিম্পল প্রোডাকশনের ম্যাথে যে লেখা আছে ক্যালকুলেট দ্য প্রোডাকশন পার ডে পার কম্বার কেজি পার ডে, একটা সিম্পল প্রোডাকশনের ম্যাথ। তো একটা প্রোডাকশনের ম্যাথ, সিম্পল প্রোডাকশনের ম্যাথ কিভাবে করতে হয় এটার জন্য সহায়ক 3টা লাইন তোমাদেরকে বলেছিলাম। 3টা লাইন মনে আছে তোমাদের? জি স্যার, প্রোডাকশনের, হ্যাঁ জি, 3টা লাইন বলো কি কি লাইন ছিল, তোমার খাতা দেখে বলো। এই লাইনটা এদিক সেদিক হতে পারে, আমার এখানে লেখা আছে যদিও কিন্তু একটু অন্যরকম হতে পারে। কেউ একজন খাতা দেখে বলো, কারো কাছে কি খাতা আছে? স্যার মনে আছে, পুরাতন খাতাটা। হ্যাঁ বলো, ঠিক আছে তাহলে বলে যাও। এটা স্যার ঠিকই আছে, প্রোডাকশনের লেন্থ ইউনিটের সাথে কাউন্টের লেন্থ ইউনিট মিলাতে হবে। আচ্ছা, তারপর স্যার, তারপর স্যার টাইমের, মানে স্যার প্রোডাকশনের যে টাইম ইউনিটটা থাকবে সেটা স্যার আমাদের যে রিকোয়ার্ড টাইম সেটার সাথে মিলাতে হবে। আর একটা হচ্ছে স্যার, মানে স্যার প্রোডাকশনের কাউন্টের সাথে ম্যাচ করতে হলে যে প্রোডাকশনের যে লেন্থ ওয়াইজ, মানে লেন্থ ওয়াইজ যদি প্রোডাকশন দেওয়া থাকে তাহলে সেটাকে ওয়াইড ওয়াইজে নিতে হলে কাউন্টের হেল্প নিয়ে তারপর স্যার ওয়াইডটাকে আমাদের কনভার্ট করতে হবে। হ্যাঁ, এই 3টা লাইন হচ্ছে আমাদের ছিল, এবং যে কোনো, আমরা বলেছিলাম যে কোনো চ্যাপ্টারের প্রোডাকশনের ম্যাথ করতে হলে এই 3টা লাইন আমার কাজে লাগবে। তো আমরা হচ্ছে শুরু করি। শুরু করার আগে যেহেতু আমাকে প্রোডাকশন বের করতে বলেছে, আমাকে কিন্তু আগে চিন্তা করতে হবে যে যে প্রোডাকশন সংক্রান্ত হচ্ছে আইডিয়াটা, এখানে তো আমার টোটাল প্রোডাকশন অর্থাৎ ডেলিভারি হচ্ছে বের করতে হবে। তো সবার প্রথমে আমাকে খুঁজতে হবে যে ফিড কতটুকু দিচ্ছি এই সংক্রান্ত কোনো তথ্য। কারণ যেটাকে আমি ফিড দিচ্ছি কম্বারে কি হয়, যেটাকে ফিড দিচ্ছি অর্থাৎ ল্যাপ, ওটাই তো স্লাইভার হয়ে বের হয়, মাঝখানে কিছু নয়েল বাদ পড়ে, তাই না? জি স্যার। সেটা একটু চিন্তা করে দেখো তো মাথায় আসে কিনা, যে আমি 8টা ল্যাপকে ফিড দিচ্ছি, এই 8টা ল্যাপের মধ্যে যে ফাইবার গুলি আছে এই ফাইবার গুলিকেই তো আমি ডেলিভারিতে পাচ্ছি, শুধু স্লাইভার আকারে পাচ্ছি এবং কিছু নয়েল বাদ পড়ে যায়, কিন্তু যাকে ফিড দিচ্ছি তাকেই তো ডেলিভারিতে পাচ্ছি, তাই না? ইয়েস স্যার। জি স্যার।
তাহলে এখানে আমরা চিন্তা করব যে মেশিনে আগে কতটুকু ফিড গেল, মেশিনে কতটুকু ফিড হলো এটা বুঝতে পারি কিনা। তো মেশিনে ফিড হচ্ছে কতটুকু এই সংক্রান্ত কোনো তথ্য আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি? জি স্যার। কোনটা বলো স্যার? ফিড হচ্ছে স্যার 7 জি ফিড পার নিপ। হ্যাঁ 7 মিলিমিটার। আচ্ছা তার মানে একবার নিপিং করলে 7 মিলিমিটার ফিড হয়। আচ্ছা 1 মিনিটে কয়বার নিপিং হচ্ছে? 220। হ্যাঁ যেখানে লেখা আছে 1 মিনিটে 200 বার নিপিং হচ্ছে, তাহলে এই দুইটাকে যদি আমি মিলাই যে 1 মিনিটে নিপিং হচ্ছে 200 বার আর একবার নিপিং এ ফিড হচ্ছে 7 মিলিমিটার, তাহলে 1 মিনিটে কতটুকু ফিড হয় কিভাবে বের করব? স্যার গুণ করে দেব স্যার। গুণ দিয়ে স্যার। হ্যাঁ গুণ দিলেই হচ্ছে এটা বের হয়ে যাবে। এই কথাটা কি বোঝা গেল? প্রশ্ন থাকলে বলো এইটুকুর মধ্যে। স্যার নিপিংটা একটু বলবেন স্যার, ভুলে গেছি স্যার। কোনটা নিপিং স্যার? নিপিং স্যার ওই যে স্যার মানে ইয়াটাকে গ্রিপ করা কি নিপিং বলে স্যার? হ্যাঁ ওটা স্যার মধ্যে ল্যাপকে গ্রিপ করা কি নিপিং বলে, তবে এখানে যখন আমরা নিপস পার মিনিট বলি তখন শুধু নিপিংটাকেই বোঝাচ্ছে না, বরঞ্চ এ থেকে কে পর্যন্ত সবগুলা সিকোয়েন্সকে একসাথে বোঝাচ্ছে। এ থেকে কে পর্যন্ত 10টা সিকোয়েন্স মিলে একটা নিপিং সাইকেল, ঠিক আছে? একটা নিপিং সাইকেল। আর এখানে নিপস পার মিনিট বলতে বোঝাচ্ছে ওই সাইকেলটা 20 বার, 220 বার রিপিট করবে। আচ্ছা তো আমরা মাত্রই বললাম যে মেশিনে কতটুকু ফিড হলো, তাহলে বুঝবো হচ্ছে এই দুইটা দিয়ে, ফিড পার নিপ আর নিপস পার মিনিট। 1 মিনিটে ফিড হচ্ছে 220 বার, একবার ফিড হলে 7 মিলিমিটার ফিড হয়, তাহলে 1 মিনিটে ফিড হচ্ছে 220 × 7 মিলিমিটার। এটুক কি বোঝা গেল? এটুকু কথা, ঠিক আছে। তাহলে আমরা এবার শুরু করি, আমরা লিখে ফেলি হচ্ছে প্রোডাকশন ইউনিটটা পরে লিখবো। স্যার এর আগে যে স্যার আমরা একটা প্রোডাকশন পার ডেজ ম্যাথ করছিলাম স্যার, অনেকটা ওই নিয়মের ওই নিয়ম অনুযায়ী না স্যার? জি অনেকটা না, পুরোটাই। জি স্যার। আচ্ছা তাহলে প্রথমে আমরা শুরু করলাম হচ্ছে ফিট কতটুকু সেটা দিয়ে। তাহলে আমরা কি বললাম যে ফিট অ্যামাউন্টটা তাহলে কিভাবে বের করতে যাচ্ছি বলে ফেলো, কিভাবে বের করতে যাচ্ছি? নিপ পার মিনিট ইনটু ফিট পার নিপ। জি নিপস পার মিনিট ইনটু ফিট পার নিপ, 220 ইনটু 7 ইনটু 7। আচ্ছা 220 কে যদি 7 দিয়ে গুণ দিই, নিপস পার মিনিট আর ফিট পার নিপ দুইটাকে গুণ দিলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম ফিট পার মিনিট, তাই না? এখানে আমি ইউনিট গুলি লিখে দিচ্ছি, অঙ্ক করতে গেলে জরুরি না কিন্তু থাকলে ইউনিটটা বুঝতে সুবিধা হবে, মিলিমিটার পার মিনিট। এরপরে মিলিমিটার পার মিনিট যখন গেলাম, নিচে কিছু এখনো আসে নাই, এখন আমরা চলে যাই হচ্ছে আমার ওই তিনটা লাইনে চলে যাই। প্রথম লাইন, প্রোডাকশনের লেন্থের ইউনিটের সাথে কাউন্টের লেন্থের ইউনিট মিলাতে হবে, অর্থাৎ প্রোডাকশনের লেন্থের ইউনিটকে মিলাতে হবে কার সাথে? কাউন্টের লেন্থের ইউনিটের সাথে মিলাতে হবে। এটা অবশ্যই ইউনিটের সাথে না, প্রোডাকশনের লেন্থের ইউনিট কে হবে এটা, তাহলে ভাষাটা আরেকটু পরিষ্কার হবে। ইউনিট প্রোডাকশনের লেন্থের ইউনিটকে কাউন্টের লেন্থের ইউনিটের সাথে মিলাতে হবে। আচ্ছা তাহলে
আমার প্রোডাকশনের লেন্থের ইউনিট কে আমি কার সাথে মিলাবো? কাউন্টের লেন্থের ইউনিটের সাথে মিলাবো। কাউন্ট এখানে কোনটা দেওয়া আছে বলো তো? স্যার 1000 গ্রেইন স্যার। গ্রেইন তো হ্যাঁ, তো কাউন্টের লেন্থের ইউনিট, কাউন্টের লেন্থের ইউনিট কি আছে? ইয়ার্ডে আছে। হ্যাঁ ইয়ার্ডে আছে। আর আমার লেন্থের ইউনিট আমার কিসে আছে? এখানে মিলিমিটার। হ্যাঁ মিলিমিটার। তার মানে প্রথম কথা আমাদেরকে মিলিমিটার থেকে কিসে যাব? ইয়ার্ডসে যাব। ইয়ার্ডে। হ্যাঁ তাহলে মিলিমিটার থেকে প্রথমে আমরা মিটারে চলে যাই। আমরা জানি যে যেখানে লিখে রেখেছি আমরা জানি 1 মিটারে 1000 মিলিমিটার, ঠিক আছে? তাহলে 1 মিলিমিটারে কত মিটার? 1 মিটারে 1000 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটারে কত মিটার? 1/1000। জি ভাই। হ্যাঁ 1/1000। এই তাহলে এটা হচ্ছে আমাদের মিটারে চলে গেলাম, তাই না? এতক্ষণ ছিল মিলিমিটার পার মিনিট, আর এখন হয়ে গেছে কিসে? মিটার পার মিনিট। হ্যাঁ এখন আমরা চলে গেলাম মিটার পার মিনিটে। বোঝা গেছে কি এইটুক? আচ্ছা এখন বলো তো, মিটারে আসলাম কিন্তু আমার লেন্থের ইউনিট কে কিসে কনভার্ট করতে হবে যেন? ইয়ার্ডে। 1 মিটারে কত ইয়ার্ডস? 1.09। আমি লিখে রাখছি 1 মিটার ইজ ইকুয়াল টু 1.0936 ইয়ার্ডস, ঠিক আছে? তো এখন এই 36 ইয়ার্ডটাকে এটাকে আমরা উপরে গুণ করে দিই। কেন গুণ করব? কারণ 1 মিটারে অত ইয়ার্ডস, তাহলে এই টোটাল মিটারে কত ইয়ার্ডস হবে নিশ্চয়ই গুণ করব আমরা। জি স্যার। আচ্ছা গুণ করে দিলাম। গুণ করার ফলে আমার এখন এটার ইউনিট কিসে দাঁড়ালো? আগে ছিল মিটার পার মিনিটে, এখন কিসে গেল? ইয়ার্ডস স্যার। ইয়ার্ডস পার মিনিট। ইয়ার্ডস পার মিনিট। হ্যাঁ ইয়ার্ডস পার মিনিটে চলে আসলো। আচ্ছা এরপরে প্রথম লাইনের কাজ কিন্তু আমার শেষ, যে প্রোডাকশনের লেন্থের ইউনিট কে আমি কাউন্টের লেন্থের ইউনিটের সাথে মিলিয়ে ফেলছি। দ্বিতীয়, প্রোডাকশনের টাইমের ইউনিট কে, এটাকেও আমি ওরকম একটু আরেকটু স্পষ্ট করি লাইনটাকে, প্রোডাকশনের টাইমের ইউনিট কে রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে এর সাথে মিলাতে হবে। প্রোডাকশনের টাইমের ইউনিট কে রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে মিলাতে হবে। আমার প্রোডাকশনের টাইমের ইউনিট কি আছে বলো তো? আমরা এখানে এই পুরাটুকুর ইউনিট কিসে কিসে আছে এখন? ইয়ার্ডস। হ্যাঁ ইয়ার্ডস পার মিনিট। তো এটাকে, তার মানে আমার টাইমের ইউনিট এখানে আছে মিনিট, কার সাথে মিলাবো? রিকোয়ার্ড টাইমের ইউনিট অর্থাৎ যেটা প্রয়োজন। হ্যাঁ রিকোয়ার্ড টাইমের ইউনিট, এই যে ডে, কেজি পার ডে চেয়েছে আমার কাছ থেকে। এখানে টাইমের ইউনিট ডে, তার মানে মিনিট যেটা আছে মিনিটকে আমি কিসে কনভার্ট করব? ডে তে কনভার্ট করব। হ্যাঁ ডে তে কনভার্ট করব। তো এখানে দেওয়া আছে প্রোডাকশন এত ইয়ার্ডস পার মিনিট। তো 1 মিনিটে যদি এত ইয়ার্ডস হয় তাহলে প্রথমে ঘন্টায় চলে যাই, কি করব ঘন্টায় যেতে গেলে? ইয়ার্ডস পার আওয়ারে যেতে চাইলে কি করব? স্যার 60 স্যার। জি 60 দিয়ে গুণ করব। আচ্ছা তাহলে 60 দিয়ে গুণ অর্থাৎ ইয়ার্ডস পার আওয়ারে আমরা চলে গেলাম। এরপরে ডে তে যাব, কি করব? ইনটু 24। এক ঘন্টায় এত, তাহলে 24 ঘন্টায় কত? 24। এই হয়ে গেল আমার ইয়ার্ডস পার ডে। হ্যাঁ যে এগুলো আমি লিখে ফেলেছি যে কি কি ইউনিটে আমরা চলে গেলাম, এই ইউনিট গুলো আমি এখানে লিখে রেখেছি ইয়ার্ডস পার ডে। তো এই যে আমরা পেলাম ইয়ার্ডস পার ডে, এখন আমার কিন্তু মোটামুটি প্রাথমিক কাজ শেষ। আমরা এবার প্রোডাকশনটা লিখে ফেলি, ইয়ার্ডস পার। আরেকটু কাজ বাকি আছে। আচ্ছা আমার নেটটা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল আর কি।
তো ইয়ার্স পার ডেতে আমরা ছিলাম। এখন আমাদের একটুখানি তোমার এখানে হচ্ছে যেটা খেয়াল করা লাগবে, ইয়ার্স পার ডে পর্যন্ত কি বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, কেউ মনে হয় তোমরা ওই লাউড স্পিকার অন করে রাখছো অথবা সাউন্ড বারে রাখছো, এই জন্য ইকো হচ্ছে বারবার। যার সাউন্ড একটু বেশি বাড়ানো সে একটু কমিয়ে দিলে ইকোটা আশা করে হবে না। তো নাম্বার অফ হেড 8 ফিট পার নিপ 7 মিলিমিটার, ল্যাপ ওয়েট গ্রেন পার ইয়ার্স। এখন দেখো কিছু কিছু জিনিস আমরা ব্যবহার করি। প্রথম এই যে আমরা ইয়ার্ডস পার মিনিটটা বের করলাম, এটা কিন্তু একটা হেডের জন্য। কেন? ওই যে আমি বলেছিলাম আটটা ল্যাপ আমরা ফিট দেই, আটটা ল্যাপকে প্রসেস করার জন্য নিপিং নিপারের সেট থাকে কয়টা, কয় সেট নিপার থাকে? যার ভলিউমটা একটু বাড়ানো সে হচ্ছে একটু মিউট করে রাখলে ভালো হয়, কিংবা ভলিউম কমায় দাও, আমার মনে হয় তাহলে এই সমস্যাটা কেটে যাবে আর কি। তো এখন যেটা হবে, এখানে আমরা হচ্ছে আটটা ল্যাপ ফিড দিয়ে দিলাম। আটটা ল্যাপ ফিড দেওয়ার পরে এখন আমরা দেখি যে এফিসিয়েন্সি এবং নয়েল এই দুটাকে আমরা কাজে লাগাই। না, প্রথম কথা হচ্ছে, আচ্ছা আমি কথা হারাই ফেলছিলাম, সেটা হচ্ছে নাম্বার অফ হেড 8। এখন এই যে আমি লিখলাম ফিট পার নিপ 7 মিলিমিটার, এটা কিন্তু মাত্র একটা ফিট রোলারের কথা চিন্তা করেছি, তাই না? আমাদের ফিট রোলার কয়টা থাকবে? আমি বলেছি নিপার সেট আটটা, তাহলে ফিট রোলার কয়টা? আটটা। হ্যাঁ, আটটা ল্যাপের থেকেই কিন্তু 7 মিলিমিটার করে ফিট হবে, আমি মাত্র একটা হিসাব করেছি, কিন্তু ফিট তো হচ্ছে আটটা ল্যাপের জন্যই, আটটা ল্যাপের জন্য ফিট হচ্ছে। তাহলে কি করব এখানে? 8 গুণ হবে। হ্যাঁ, নাম্বার অফ হেড দিয়ে হচ্ছে গুণ হবে, নাম্বার অফ হেড দিয়ে হচ্ছে গুণ হবে, গুণ করে দিলাম। তারপরে আর কি বাকি দেখো তো, এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি 90%, তার মানে হচ্ছে এক দিনের, এটা তো ইয়ার্ডস পার ডেতে আছে, এক দিনের মধ্যে 24 ঘন্টার সময় আমার মেশিন কিন্তু চালু ছিল না, তো চালু ছিল হচ্ছে 90% সময়। তাহলে প্রোডাকশন কি পুরোটাই পাবো নাকি পুরোটার 90% পাবো? পুরোটার 90%। হ্যাঁ, পুরোটার 90%, আমরা এটা কিভাবে বলেছিলাম, জি পুরাটার 90% মানে হচ্ছে পুরাটা এর 90%, আর এর মানে হচ্ছে গুণ, তার মানে পুরাটা গুণ 90%। বুঝতে পারছ কি? Yes sir. 90% মানে হচ্ছে 100 ভাগের 90 ভাগ, তাই উপরে 90 আর নিচে 100, নিচে হচ্ছে 100। আচ্ছা, এই হচ্ছে আমরা এফিসিয়েন্সি হিসাব করে ফেললাম। তারপরে নয়েল বলেছে 15%, নয়েলটা কিন্তু আসলে ওয়েস্ট, তাই না? যে এই এই পার্সেন্ট ফাইবারকে আমি কিন্তু ফেলে দিচ্ছি, তাহলে ফেলে দিচ্ছি 15%, আমার রয়ে যাবে কত পার্সেন্ট? 85%। 85% রয়ে যাবে। তাহলে কিভাবে হিসাব করব এটা? 100 থেকে বিয়োগ দিয়ে দিব। জি, 100 থেকে বিয়োগ, 100 থেকে বিয়োগ 15, আর নিচে যাবে হচ্ছে 100। বোঝা গেছে কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ইয়ার্ডস পার ডে। এখন দেখো তো এটা বোঝা গেল কিনা প্রত্যেকটাই দেখো তো একটু, তোমাদেরকে 1-2 মিনিট সময় দিচ্ছি, দাঁড়াও। দেখো এটা বোঝা যায় কিনা। স্যার হেড, হেডটা 8 যে স্যার গুণ হলো স্যার, এটা স্যার আরেকবার একটু স্যার বুঝাইলে স্যার ভালো হতো স্যার। জি, হেড 8, হেড বলতে আমি বোঝাচ্ছি কি, যে মনে করো আটটা ল্যাপকে যে আমি ফিট দিলাম, তো আটটা ল্যাপকে প্রসেস করার জন্য 8 সেট নিপার লাগবে। বোঝা গেছে কি? জি স্যার। হ্যাঁ, 8 সেট নিপার লাগবে। তো 8 সেট নিপারের মধ্যে টপ নিপার বটম নিপার অর্থাৎ থাকবে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি, ফিট রোলার থাকবে,
তারপর হচ্ছে কম্বিং সেগমেন্ট বা সিলিন্ডার সার্কুলার কম থাকবে, এগুলি 8 সেট করে করে থাকবে। তাহলে 8টা ল্যাপ থেকেই কিন্তু প্রত্যেকবারে 7 মিলিমিটার করে ফিড হবে 8টা ল্যাপের প্রত্যেকটা থেকেই। কিন্তু তুমি এখানে কয়বার হিসাব করছো? মাত্র 7 মিলিমিটার হিসাব করছো। 8টা ল্যাপের প্রত্যেকটা থেকে যদি 7 মিলিমিটার করে ফিড হয় তাহলে টোটাল কত মিলিমিটার ফিড হলো? 56, 7 8 56, তাই না? জি স্যার, বোঝা গেছে কি? এই জন্য প্রথমে যে তুমি 220x7 দিছো তার মানে হচ্ছে এটা আসলে একটা ল্যাপের কথা হিসাব করছো, ল্যাপ তো হচ্ছে 8টা, এই জন্য আমি 8 দিয়ে গুণ দিছি। ওকে স্যার, ঠিক আছে। আর কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, অন্য কারো কোনো সমস্যা না থাকলে আমার সামনে আগাই। এখন এটা রেজাল্টটা কত হবে বলো তো? 14842.024। ডিজিট গুলা বলো। 14842.024 হ্যাঁ, ইউনিট হচ্ছে ইয়ার্ডস পার ডে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী কাজে চলে যাই। পরবর্তী কাজকে আমাকে এইবার, আমরা তো এটাও কিন্তু প্রোডাকশন পেয়েছি আমরা, তাই না? কিন্তু এই প্রোডাকশনটা হচ্ছে লেন্থ ওয়াইজ প্রোডাকশন। তো আমাদের প্রোডাকশন কি লেন্থ ওয়াইজ চেয়েছে নাকি? দেখো তো, আমাদের চেয়েছে হচ্ছে কেজি পার ডে, তার মানে ওয়েট ওয়াইজ প্রোডাকশন। এখন আমাকে বলেছে কি, লেন্থ ওয়াইজ প্রোডাকশন থেকে ওয়েট ওয়াইজ প্রোডাকশনে যেতে হলে কাউন্টের হেল্প লাগবে, ঠিক আছে? অর্থাৎ এই যে আমার এই ইয়ার্ডস পার ডে প্রোডাকশন আছে, এটা থেকে যদি আমি কেজি পার ডেতে যেতে চাই, অর্থাৎ লেন্থ ওয়াইজ থেকে যদি ওয়েট ওয়াইজ প্রোডাকশনে যেতে চাই, কার সাহায্য লাগবে? কাউন্ট, কাউন্টের সাহায্য লাগবে। এখানে কি কাউন্ট দেয়া আছে আমার এখানে? জি স্যার। হ্যাঁ, কোনটা কাউন্ট? 1000 গ্রেইনস পার ইয়ার্ড। হ্যাঁ, ল্যাপের ওয়েট 1000 গ্রেইন পার ইয়ার্ড, এটাই হচ্ছে আমার কাউন্ট। আচ্ছা, তাহলে এটা আমি হচ্ছে লিখে ফেলি যে 1000 গ্রেইন পার ইয়ার্ড, যে এটা কাউন্ট, গিভেন দ্যাট ল্যাপ কাউন্ট ইজ 1000 গ্রেইন পার ইয়ার্ড, 1000 গ্রেইন পার ইয়ার্ড, দ্যাট মিন্স আচ্ছা, 1000 গ্রেইন পার ইয়ার্ড, এই কথাটার মানে কি? 1 ইয়ার্ড ল্যাপের ওজন 1000 গ্রেইন। দা ওয়েট অফ 1 ইয়ার্ড ল্যাপ ইজ 1000 গ্রেইন। দেখো তো এই কথাটা বুঝছো কিনা? এই যে, গিভেন দ্যাট ল্যাপ কাউন্ট ইজ 1000 গ্রেইন পার ইয়ার্ড, দ্যাট মিন্স দা ওয়েট অফ 1 ইয়ার্ড ল্যাপ ইজ 1000 গ্রেইন। এই লাইনটা সহজ না? বোঝা গেছে? হ্যাঁ, 1 ইয়ার্ড ল্যাপের ওয়েট হচ্ছে 1000 গ্রেইন। আচ্ছা, এখন তুমি একদিনে কত গছ পাইছো বলো তো? এই যে 14842, এত গছ পাইছো, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে ওইটা এইভাবে লিখে ফেলো, দা, তারপর ডট ডট ডট, এটা আমি লিখলাম না, দা ওয়েট অফ, এটা তুমি লিখে ফেলবা, ওয়েট অফ 14842.024 ইয়ার্ড ল্যাপ ইজ কত গ্রেইন হবে বলো তো? 024 এর পরে পয়েন্ট চলে যাবে, মানে স্যার পুরোটাই দশমিকের এদিকে চলে আসবে স্যার। ভাগ হবে, এটা কি গুণ হবে না ভাগ হবে? ভাগ হবে, গুণ হবে না স্যার? গুণ হবে। এই এতগুলো গাদা কেমনে এলো ক্লাসে স্যার? গুণ হবে স্যার। হ্যাঁ, আর গুণ হবে তো? হ্যাঁ, এক গজে হচ্ছে 1000 গ্রেইন বেশি আছে স্যার, গুণ হবে। হ্যাঁ, আর 14000 গজে কত? আচ্ছা, কেন কম হইলে কি ভাগ হবে নাকি? এক গজের ল্যাপ হচ্ছে 1000 গ্রেইন, আর যদি আমি বলতাম 0.5 গজে কতটুকু ল্যাপ, তাহলে কি ভাগ দিয়ে দিতাম? না স্যার, না স্যার। তাইলে একটা কলমের দাম 10 টাকা, অর্ধেকটা কলমের দাম কত, ভাগ দিব না গুণ দিব? গুণ দিব। একটা কলমের দাম 10 টাকা, অর্ধেকটা কলমের দাম কত? গুণ দিব। 5 টাকা স্যার। ভাগ দিলে দেখবা 20 টাকা হয়ে যায়,
ঠিক আছে, অর্ধেক কলমের দাম দেখবা হচ্ছে 20 টাকা হয়ে যাবে ভাগ দিলে। আচ্ছা এখন 14,842 গজ এটা গুণ দিতে হবে, 1,4842.024 এটা হচ্ছে গ্রেইন। আচ্ছা তাহলে আমার এই একদিন জুড়ে আমি যত ল্যাব বানিয়েছি তত ল্যাবের কিন্তু আমার গ্রেইনে বের হয়ে গেল যে কত গ্রেইন আমি ল্যাব বানালাম। এবার গ্রেইন কেজিতে কনভার্ট করতে হবে, গ্রেইন থেকে কেজিতে কনভার্ট করতে হবে। কিভাবে করব তো খেয়াল করে দেখো, এই যে গ্রেইন থেকে আমি যদি কেজিতে যেতে হবে, আমার কিন্তু এটা গ্রেইন পার ডে আসছে, এটা কি তোমরা টের পাইছো? এই যে 1,000 × 1,400 এটা কিন্তু গ্রেইন পার ডে। কেন? কারণ হচ্ছে এই ল্যাবটুকু আমি বানাতে কতদিন সময় লাগছে, এখন আমাকে গ্রেইন থেকে পাউন্ডে কনভার্ট করতে হবে। তাহলে আমি আবারও লিখে আসতে থাকি দা ওয়েট অফ এত 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 ল্যাব ইজ ডট, মানে হচ্ছে ওটা তোমরা লিখে নিবা, সেম কথাটাই লিখে নিবা ইজ। এবার আমি গ্রেইন থেকে চলে যাব হচ্ছে পাউন্ডে, এবার 14000 হ্যাঁ গ্রেইন থেকে চলে যাব হচ্ছে পাউন্ডে। 1,482 এবার চলে যাব পাউন্ডে, উপরে ছিল 1,000 1,000 × 14,842.024। আচ্ছা গ্রেইন থেকে যদি আমি পাউন্ডে যেতে চাই কি করতে হবে? এক গ্রেইনে কত পাউন্ড বলতো? 7,000। আরে কথা এক গ্রেইনে কত পাউন্ড? জি 7,000 ভাগের এক ভাগ। হ্যাঁ এখন এটা কি অঙ্কে কি 7,000 ভাগের এক ভাগ লেখা যায়? 1/7 হ্যাঁ 1/7,000। তাহলে এক গ্রেইনে হচ্ছে 1/7,000 পাউন্ড। তাহলে এই টোটাল গ্রেইনে কত পাউন্ড হবে? এটারে 7,000 দিয়ে কি করতে হবে, ভাগ করব না গুণ দিব? ভাগ করব, ভাগ জি 7,000 দিয়ে ভাগ করব। এই 7,000 দিয়ে ভাগ করলাম, তাহলে এখন এটা কিন্তু চলে আসছে আমার হচ্ছে পাউন্ডে চলে আসছে, তাই না? পাউন্ড, এটা বোঝা গেছে? জি স্যার। এটা হয়ে গেছে আমার পাউন্ড। এখন আমি আবার নিচে চলে যাই, দা ইজ এটাকে কপি করার চেষ্টা করতেছি, তাহলে আমার কষ্ট একটু কমে যায়। আচ্ছা তাহলে এখন পাউন্ড থেকে কেজিতে যাব, এক কেজিতে কত পাউন্ড এই যে লেখা আছে 2.2046 পাউন্ড। তাহলে এক পাউন্ডে কত কেজি হয়, এক পাউন্ডে কত কেজি হবে? 0.45 থেকে 1/2.046 পাউন্ড তাহলে এখান থেকে যাবে হচ্ছে আমার পাউন্ড আর এখানে ইউনিটটা যাবে হচ্ছে কেজি। দেখো তো আমার কাজ প্রায় কাজ মোটামুটি শেষ, তোমরা বুঝছো কিনা? Yes sir.
এই হচ্ছে আমার কেজি, ব্যাস আমাকে এটাই বের করতে বলেছিল। যেহেতু আমরা এখানে 1442 গজের ওয়েট কেজিতে বের করছি, আর 1442 গজের কিন্তু আসছিল একদিনে, তাহলে এটাই কিন্তু আমাদের কেজি পার ডে। কত রেজাল্ট হয় এটার? স্যার 961.757। তাহলে এটার রেজাল্ট হচ্ছে 1442 গজের ওজন কত কেজি, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি দেয়ারফোর দা প্রোডাকশন পার কম্বার ইজ 961.757 কেজি পার ডে, ঠিক আছে? এটাই অ্যান্সার। এবার একটু দেখো তোমরা বুঝলে কিনা। দেখো আমি হচ্ছে হ্যাঁ কোশ্চেন থেকে দেখা শুরু করো। উপরের এই সীমানাটাকে কিভাবে উঠায় দেয় এখানে? তোমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো। প্রত্যেকটাই দেখো যে প্রত্যেকটা সংখ্যা 220 কেন বসলো, 7 কেন বসলো, হ্যাঁ কেন উপরে গুণ হলো, কেন নিচে ভাগ হলো, এটা বুঝো কিনা দেখো, না বুঝলে জিজ্ঞেস করো। স্যার নিচে 1000 ভাগ দিছিলাম, কারণ স্যার মিটার করার জন্য স্যার। জি জি, মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য। জি স্যার। আচ্ছা কেন মিটারে কনভার্ট করতে গেলাম বলো তো? স্যার আমাদের ওই যে স্যার কোশ্চেনে ইয়ার্ডে নিতে পার ডে স্যার ইয়ার্ডে নেওয়ার সুবিধার্থে স্যার। জি স্যার ওই যে তিনটা স্টেপ স্যার মানতে হবে ওই জন্য স্যার। আমরা আসলে ওই রিকোয়ার্ড লেন্থের ইউনিটের সাথে মিলাতে গেছি আর কি। জি স্যার 26 তারিখে ক্লাসটা স্যার মিস হয়ে গেছিল স্যার। আপনার ইউটিউবে স্যার দুইটা ক্লাস দেওয়া আছে স্যার, স্যার কোনটা মানে করব স্যার, দুইটাই কি নাকি স্যার একটা? 26 তারিখে? জি স্যার। কোন সেকশন বলো আমি দেখি স্যার। এই সেকশনে এইটাই স্যার। এই সেকশন মানে কোন, একটু মুখে বলো। সেকশন সেকশন 3। সেকশন 3 স্যার। জি স্যার স্যার দেখে আসি ভুল করে স্যার। রবিবারে ক্লাসটা স্যার একটা কি আরেকটাতে দিয়ে দিলাম কিনা। 26 তারিখ না? জি স্যার। পার্ট 1 পার্ট 2 দাও তো এই কারণে স্যার। পার্ট 1 পার্ট 2 দিলে তোমাদের তো 26 তারিখ। কোন 26 তারিখ, এই 26 তারিখেরটা? জি স্যার এই 26 তারিখ স্যার। স্যার এই যে এখন পার্ট 1 পার্ট 2 দেওয়ার কথা না স্যার, রবিবারে স্যার। এই যে এটা তোমাদের যে 181 টেক্সটাইল 3। জি স্যার। জি স্যার এটা 26 তারিখ না? এটা তো একটাই দেওয়া আছে যে অনলাইন লেকচার 5 স্যার। ইউটিউবে ঢুকলে স্যার আমার এখানে দুইটা দেখাচ্ছে স্যার, জাম্বো দুইটা দেখায়। ও এটা তো ল্যাব কথা। ও তাহলে তুমি ল্যাবের সেকশন কোন সেকশনে আছো, টেক্সটাইল 2 না 4?
স্যার ভুলে গেছি স্যার একটা কথা হলো আগে দুইটা ছিল, কারণ ওই যে যখন আপডেট করার আগে তখন ওই 40 মিনিটের ব্রেক ছিল, তো তখন দুইটা ভিডিও ছিল, এখন তো দুইটা ভিডিও হচ্ছে না, একটাই হচ্ছে। যেমন যে আমাদের এটারই 54 মিনিট এখনো কাটে নাই, তো তাইলে স্যার আমি কিছু একটা করছি হইতে পারে, তুমি তারপর না বুঝলে দেখো কি হইছে, যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করো। জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা আর পাওয়া গেল না? না ঠিক আছে, তাহলে আশা করি তোমরা সবাই এটা বুঝছো। কোন সেকশন তোমরা? স্যার 3 3 সেকশন 3। কয়জন আছো? 30? জি স্যার। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, চলে যাও। ক্লাস কি শেষ? হ্যাঁ ক্লাস শেষ, আসতে পারো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।